হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে হচ্ছে রবিবার, রবিবার সকাল সকাল আমি আর একটা ভ্লগ স্টার্ট করে দিলাম। ভাবছি এখন রেগুলারই ভ্লগ দেওয়ার চেষ্টা করব, সেটা ছোটোই হোক আর বড়ই হোক, দিনে যা যা করি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো তোমরা এভাবেই আমার পাশেই থেকো। আর যেহেতু আমি অনেক দিন পর ভিডিও দিচ্ছি, তো ভিডিওটাকে অবশ্যই শেয়ার করে দিও তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের কাছে, যাতে ভিউটা মোটামুটি আসে। তো সকালবেলা, কালকে তো সকালবেলা থেকেই ভ্লগটা শুরু করেছিলাম, তোমরা তো দেখলেই কালকের ভ্লগটা, যারা যারা দেখোনি এখনও এখনই গিয়ে দেখে নাও। তো কালকে সকালবেলার বাসি গাছ থেকে ভ্লগ শ্যুট করেছিলাম, আর অফিসে যাওয়ার পরে দেখি ভ্লগটা অনেক বড় হয়ে গেছে, তাই বাকি দিনটা শ্যুট করাই হয়নি। তাই আজকে সকালের কাজগুলোকে স্কিপ করে দিয়েছি। তো সকালবেলা উঠে আমার স্নান করা, বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব সেরে স্নান করে এইমাত্র তোমাদের সামনে আসলাম। এখন যাব পুজো ঘরে, তারপরে যাব রান্নাঘরে। তো আজকে যেহেতু অফিসে একটু ভেজাল আছে, তো ভাবতেছি অল্প একটু লেটে যাব, কারণ তাইলে আসাটাও, যেহেতু আজকে আস্তে আস্তে প্রায় সন্ধ্যায় লেগে যাবে, তার মানে আজকে হচ্ছে রবিবার, আর রবিবারে আমাদের যে, সরি আমি অফিস বলতেছি, তো আমাদের যে হসপিটাল আছে সেটা হচ্ছে আগমনী পিআরসি হসপিটাল, সেখানে সোনোগ্রাফি করানো হয়, আবার গাইনোকোলজিস্ট ডাক্তার আসে বাইরের থেকে। তো রবিবারের দিন মোটামুটি দুপুরের পরের থেকে ভালোই ভিড় হয় সন্ধ্যা অবধি, তো সেখানে তো অত লোক ছেড়ে তো আসাটা সম্ভব না। তাও যেহেতু আমার বাড়ির থেকে সন্ধ্যার পরে আর কাজের পারমিশন নেই, তাই আমি যত ভিড়েই হোক না কেন সন্ধ্যা লাগলে ওদেরকে বলে চলে আসি। আর আমাদের যে স্টাফগুলো আছে, মানে স্যার আছে, উনিও খুব ভালো, জানে আমার প্রবলেম, তাই আমাকে আর থাকতে বলে না, আসতে দেয়। তো চলো আজকে পুরো দিনটাই তোমাদের সাথে অল্প অল্প করে শেয়ার করব, যাতে পুরো দিনটাই শেয়ার করতে পারি। আশা করছি সবাইকে ভালো লাগবে, ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন আমি ভাত বানাচ্ছি, আর খুব সিম্পল করেই বানাচ্ছি। এখানে ডিমের একটা কারি বানাচ্ছি একদম মাখা মাখা করে, দেখো একদম ঝাল বেশি করে দিয়ে একটু রসুন আর পেঁয়াজ বাটা দিয়ে খুব সুন্দর ডিমের কারি বানালাম। আর ওদিকে ভাত তো হয়ে গেছে, আর ঝুড়ি ঝুড়ি করে পাঁপড় ভেজে নেব। এই পাঁপড় ভাজাগুলো কিন্তু আগে খুব খেতাম যখন আমরা ছোটো ছিলাম, মা একদম আতপ চালের গুলু ভাত বলি আমি, তো ওই মার ভাতের সাথে আলু সিদ্ধ পাঁপড় ভাজা দিয়ে এরকম ছোটো ছোটো করে পাঁপড় ভাজা খুব স্বাদ লাগত। তো দেখো এখন ভাত বেড়ে নিব। তো আজকে শুধু আমার জন্যই ভাত বাড়ছি, যেহেতু রবিবার মেয়ে স্কুলে যাবে না, আমার কাল থেকেই ওকে একটু খাইয়ে দেব। তো এখানে পাঁপড় ভাজা নিয়ে নেব, আর আমি আজকে টিফিনে অল্প ভাত নিয়ে যাব, কারণ সন্ধ্যা অবধি না আমার খুব খিদে পেয়ে যায়, আমি তো রাত্রেবেলা কিছু খাই না। তো সকালে আর দুপুরের খাওয়াটা ভালো মতো না হলে, রাত্রে তো আমি এমনিতেও খাই না, তো দুপুরবেলা যখন 3টা বাজে তখন আমার খুব খিদা লেগে যায়। তো এখানে ডিম নিয়ে নিলাম একটা, আর দুটো রেখে দিলাম, আর এখানে ডিমের যে কারি আছে দেখো একদম ঝাল দিয়ে বানাইছি, তো কারি নিয়ে নিব। তো দেখো বন্ধুরা, আমি খাওয়া দাওয়ার পরে রেডি হয়ে নিলাম, এখন আমি যাচ্ছি। বাই শুনু, বাই করে দে। আরে হ্যাঁ, আর বৃষ্টি পড়ছে, আর দেখো রাস্তার কি অবস্থা। অ্যাকচুয়ালি এই রাস্তাটা পাকা করা হবে, যার জন্য ফোন আসতেছে বারবার। তো এই রাস্তাটা পাকা করা হবে, যার জন্য এই যে বালি শিল ফেলাইছে, আর এই যে বলছিলাম না বাস ঝাড়টা কাটছে, এই যে আমাদের ঘরের পিছনের বাস ঝাড়টা কাটছে। তো দেখি টোটো পাওয়া যায় কি না, পিচ রাস্তা অবধি তো এভাবে হেঁটেই যেতে হবে, ওখানে গিয়ে ওয়েট করব। আজকে বৃষ্টি পড়ছে, আজকে আর হাইরোড অবধি হেঁটে যাওয়া যাবে না, পিচ রাস্তায় গিয়ে ওয়েট করছি। আর আজকে এই যে টিফিন নিয়ে নিছি, অল্প একটু ভাত, একটু সবজি ডিমের দুপুরবেলা, কারণ আজকে সোনোগ্রাফি আছে, আস্তে আস্তে তো লেট হবে, আর অতক্ষণ না খেয়েও থাকতে পাবো না। তো ঠিক আছে চলো যাওয়া যাক। হয়েছি হ্যাঁ, রাস্তায় দাঁড়ায় আছি, একটা ঘটনা ঘটছে, এখানে একটা গাড়ি আসতেছে, গাড়িটা ওঠে না, মানে আমাদের বাড়ির সাইড থেকে ওই দিক থেকে আসলো, এবার টোটো আছে পিছনে, গাড়িটা না উঠলে টোটোটা উঠতে পারতেছে না, রাস্তাটা খারাপ যে। তো দেখো বন্ধুরা, ওইদিকে তো টোটো দিয়ে আসলাম, এসে আমি বাজারে এরকম সুপারে উঠলাম। তো বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, আর এরকম বৃষ্টির দিনে একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া গায়ে লাগাইয়ে যাইতে কিন্তু আমার গাড়ি দিয়ে খুব ভালোই লাগে।
তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে আর আজকে গাড়িটাও স্লো স্লো যাচ্ছে, তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম। দেখো বন্ধুরা, এখন আমি নার্সিং হোমে পৌঁছে গেছি। তো আয়েশা আজকে যেহেতু সোনোগ্রাফি আছে বা গাইনো ডক্টর বসবে, তো সব আশাগুলোকেই ফোন করতেছি, আর যারা যারা নাম দেওয়া ছিল তাদেরকেও আবারও একবার কল করছি। কল করে মানে কনফার্ম হচ্ছি ওরা আসবে কি না। তো ইতিমধ্যে 34 জনের নাম দেওয়া হয়ে গেছে, বাকি আশাগুলোকেই ফোন করবো। তো এভাবেই কাজটা চলতে থাকবে, আশা করছি ভালো লাগবে, তো দেখতে থাকো। তো এখন ওই যে লাঞ্চ টাইম, আর দেখো আমাদের যে নার্স বাইদ আছে ওর সাথে আর আমাদের স্টাফের একজনের সাথে এখানে পাশেই যে মানে ভাতের হোটেল বলো বা এমনি দোকান বলো সেখানেই আসছে খাইতে। তো ও আসবে, আমাকে বলছে একা আসবে না, তো আমি তো টিফিনে নিয়ে আসছি, তো ভাত খেয়ে দিয়ে আসলাম। এসে দেখো এখানে সবাই মিলে বসছি, এখন পেশেন্ট আসা আরম্ভ হয়ে গেছে। তো আমি এদিকে নাম ডাকছি সিরিয়াল করে, আর এদিকে আমাদের যে নার্স আছে বাইদেউ উনি পেশার সবাই বিপি আর ওয়েট এগুলো চেক করে করে প্রেসক্রিপশনে লিখে দিচ্ছে, মানে রেডি করছে, নাহলে পরে একবারে অনেক পেশেন্ট এসে গেলে তো ভিড় হয়ে যায়, তখন আর মানে খুব ঘুরাঘুরি লেগে যায়। তো আমি এখানে এই যে আমি এখানে নাম ডেকে ডেকে দিচ্ছি আর ও সব কিছু রেডি করে নিচ্ছে। তো চলো, যখন বসেই আছি তোমাদের সাথে আমাদের নার্সিং রুমটা বা হসপিটালটা ভালোভাবেই শেয়ার করা যাক। তো দেখো এটা হাইরোড, হাইরোডের পাশেই, আগমনী হাইরোডের পাশেই। তো এই যে ঢুকলাম, তো এখানে বাইরেও কতগুলো পেশেন্ট ওয়েট করছে। তো চলো ভিতরে যাওয়া যাক। দেখো ভিতরে ঢুকেই এইদিকে বসার জায়গা করে দেওয়া আছে খুব সুন্দর করে। আর দেখো এই যে এখানে আমাদের নার্সিং রুমের ফার্মাসি আছে, তো এখানে সব ধরনেরই ওষুধ পাওয়া যায়। আর এখানেই একটা চেয়ারের মধ্যে আমি বসে থাকি, ওখানে বসেই আমার সব কাজকর্মগুলো করি। আর তার সামনেই এই সাইডের রুমগুলো হচ্ছে আমাদের ডক্টরের চেম্বার বা ওপিডি রুম, এখানেই আমাদের নার্সিং রুমের ডক্টর যারা আছেন তারা। আর এদিকে হচ্ছে স্নোগ্রাফি রুম, এখানেই আজকে স্নোগ্রাফি করানো হবে। তো আমাদের নার্সিং রুমে কিন্তু সব ধরনের ফ্যাসিলিটি এখন অ্যাভেলেবেল আছে, আপনারা চাইলেই আসতে পারেন। দেখুন এখানে এইদিকে আগে এসে এখানে আছে ডিজিটাল এক্সরে রুম, আমি আপনাদেরকে একদম সব কিছুই আজকে ডিটেলসে দেখাচ্ছি, কারণ এখানেই আছি। তো ভাবলাম ব্লগটা যখন এখানকার শ্যুট করছি তো ভালোভাবেই আপনাদের সাথে শেয়ার করি, যারা যারা আপনারা আমার এখানে পাশে থাকেন তাদেরও হেল্প হবে। আর এদিকে গেল জেনারেল ওয়ার্ড, আর এগুলো আমাদের সিস্টার রয়েছে এখানে স্টাফ। আর এদিকে আছে আমাদের ল্যাবরেটরি রুম, তো এখানে টেস্ট হচ্ছে আর এখানে সবাই বসে থাকে এমনি। আর এদিকে কতগুলো জেনারেল বেড আছে, আর ভিতরে আইসিইউ রুম আছে, সেখানে তো এখন ঢুকতে পারবো না, পেশেন্ট আছে তাই দেখালাম না। আর দেখো এটা আমাদের অপারেশন থিয়েটার, একদম সব কিছু মেশিনপত্র জিনিস একদম আনা হয়ে গেছে, 2-1 ভিতরেই স্টার্ট হয়ে যাবে। তো আপনারা যদি কোনো অপারেশন করতে চান তো এখানে এসে যোগাযোগ করতে পারেন। আর এদিকে সিঁড়ি আছে উপরে যাওয়ার জন্য, খুব শীঘ্রই উপরের কাজও স্টার্ট হয়ে যাবে। আর এই যে আমাদের স্যার ডক্টর এখানে গল্প করছেন, তো চলো এখন বাইরে যাওয়া যাক। তো তোমাদেরকে আমার নার্সিং রুমটা ভালোভাবেই দেখাইলাম, তো স্যার এখন নেই চেম্বারে, তো স্যারের চেম্বারটাও দেখাই। দেখুন এটা আমাদের স্যারের চেম্বার, এরকম 3টা চেম্বার আছে, বাইরে থেকে ডক্টর আসলেও বসে। আমাদের নার্সিং রুমেও সবসময় 2-3 ডক্টর তো অ্যাভেলেবেল থাকে, তাছাড়া প্রত্যেক রবিবারও আনসারি স্যার আসে।
তো তারপর অনেক ব্যস্ত হয়ে গিয়েছিলাম, একদম সোনোগ্রাফির জন্য সবাই এসে গেছে, ডাক্তার দেখাইতে এসে গেছে, আমি তো ওখানে খাতা কলম নিয়ে সবাইরে নাম ডাকতেছিলাম, তাই আর ভিডিওটা শ্যুট করাই হয়নি। আর সবাই ব্যস্ত ছিল, কাউকে বলতেও পারিনি যে আমাকে শ্যুট করে দাও। এখন বাজে সন্ধে প্রায় 6টাই বাজে, তো আমি ওখানে বলে চলে আসলাম যে সন্ধ্যা লাগতে নিল। আর দেখো ওয়েদারটা একদম মেঘলা মেঘলা হয়ে আছে, যে কোনো মুহূর্তে বৃষ্টি হতে পারে, তো এখন বাড়ি যাচ্ছি। তো এই যে এই মাত্র অফিস থেকে আসলাম, তোমরা তো দেখলে আর বাইরে অন্ধকার হয়েই গেছে প্রায়। তো আর একদম ব্লগ করার মানে কত দূর বড় হয়েছে কী সমাচার, আজকে যেহেতু মানে এডিটিংয়ের আমি ব্লগ শ্যুট করি, মাঝে মাঝেই এডিটিং করতে থাকি, তো এভাবেই সারাটা দিন ভাবছিলাম নার্সিং রুমের কীভাবে সোনোগ্রাফির দিন কীভাবে সব হ্যান্ডেল করা হয় আমি শেয়ার করব, কিন্তু পারলাম না কারণ প্রচণ্ড ভিড় ছিল আর তখন তো আমার কাজও ছিল অনেক। তো এখন জাস্ট বাড়িতে আসলাম, এখন বাজে 6:10, তো সন্ধ্যা লেগেই গেল। তো আজকে ব্লগটা এখানেই শেষ করছি, আশা করছি ভালো লাগবে। তো এভাবেই প্রত্যেক দিন কী করি না করি, আগে যেরকম ভাবতাম যে ইম্পর্টেন্ট কিছু করলে সেটা শ্যুট করব, কিন্তু এখন সেটা করব না, আমার সিম্পল লাইফে আমি যা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব, আশা করছি সবাইরে ভালো লাগবে। তো রেগুলার এভাবেই আমার ব্লগগুলো দেখো, আমাকে সাপোর্ট করো, আর যারা যারা আজকে প্রথম দেখছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও। তাহলে আজকে এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই করে দিয়া। Bye!